হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মধ্যে কি নিয়ে কথা হবে আশা করি সেটা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন, তো সেটা দেখে ঢুকেছেন অবভিয়াসলি ভিডিওতে। তো ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো একটা ক্লিপিংস যেটা ঘুরে বেড়াচ্ছে, দু মিনিটের মোটামুটি ক্লিপিংস, যেখানে একটা পিছনে ছবি দেখিয়ে শাকিব খানের সম্বন্ধে তার ফ্যানেরা বা বলা ভালো মুভি গোয়ার্সরা সামনে রয়েছেন, তারা বিভিন্ন ক্লু দিচ্ছে, সেটা দেখে নিশো বলার চেষ্টা করছে বা নিশো বা রাফি দুজনে বলার চেষ্টা করছে যে ওই চট্টটি কে, তারা সেটাকে দেখতে পাচ্ছে না। তো সেই নিয়েই একটা একটা প্রথম পয়েন্টেই মেবি নিশো বুঝে গিয়েছিলেন, বা তারপরও সে বলে যখন রাফি যখন মানে কিছুটা বলতে যায় তখন সে বলে না না এত তাড়াতাড়ি বুঝলে কী হবে, এখানেই তো মজা। তো সে মজা বলে তারপরে একের পর এক বলতে থাকে, এবং লাস্টের পয়েন্টটা যেটা উঠে আসে সেই পয়েন্টটা একদম পার্সোনাল হয়ে গিয়েছিল, যে সেই পয়েন্টে সেই মানুষটি যিনি ওখান দিয়ে ক্লু দিচ্ছিলেন দর্শকদের আসন থেকে, সে বললেন যে এর দুটো বউ দুটো বাচ্চা, এটা বললেন, একদম পার্সোনাল চলে গেলেন। এইখানে এই ক্লিপিংসটুকু এই অবধি কাটেই ঘুরছিল, তো সেটা নিয়ে কথাবার্তা হলো। তো সেটা দেখে আমার প্রথমে মনে হলো যে হ্যাঁ এটা তো একদম পার্সোনাল চলে গেল, এবং নিশয়টাকে সত্যি কি পার্টিকুলার ওই পার্টটার জন্যই নিশো জাস্ট ওয়েট করেছিলেন যে ওই পার্টটা কখন বলা হবে, তিনি সেই পার্টটা নিয়ে খিল্লি করবেন, সেটা নিয়ে ইয়ার্কি করবেন, মজা করবেন সেটার জন্য। বাট একটু যদি আপনি ওই ক্লিপিংটারই বড় একটা ইন্টারভিউ রয়েছে, 40 মিনিটের মোটামুটি সেশনটা রয়েছে, এবং তার মাঝখানে একটা 10 মিনিটের একটা আলাদা করে ক্লিপিংস রয়েছে যেখানে পার্টিকুলারলি ওই পার্টটা নিয়ে কথা হয়, মানে ধরুন শাকিব খানের পার্টটা, শুধু সেখানে শাকিব খান না, সেখানে ছিলেন মেহজাবিন চৌধুরী ছিলেন, সেখানে ছিলেন শরীফুল রাজ ছিলেন, সেখানে অনন্ত জলিল ছিলেন, এবং অবশ্যই সেখানে শাকিব খান ছিলেন। তো এই চারজনের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। তো সেটা একটা রাউন্ড ছিল, যে রাউন্ডে তারা দুজনে যে সোফাটাতে বা কাউচটাতে বসে আছেন তার পিছন দিকে একটা স্ক্রিন রয়েছে, স্ক্রিনে কোনো অ্যাক্টার বা কোনো অ্যাক্ট্রেস বা যে কোনো একজন ফিল্ম আর্টিস্টের ছবি থাকবে, যেটাকে তারা দেখতে পাবেন না, কিন্তু তাদের সামনে বসে থাকা দর্শকরা সেটাকে দেখবেন, এবং তারা কিছু ক্লু দেবে, সেই ক্লু অনুযায়ী তাদের দুজনের মধ্যে যে কোনো একজন গেস করবেন, এবং যে সব থেকে বেশি গেস করতে পারবেন তিনি হবেন সেই রাউন্ডের পার্টিকুলার সেই রাউন্ডের উইনার। একটা গেমের ফর্ম্যাট বেসিক্যালি, এরকম গেমের ফর্ম্যাট শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতেও প্রচুর শোতে হয়, এরকম হয়ে থাকে, এবং এগুলো বেশ ইন্টারেস্টিংও লাগে, এবং এখান থেকে অনেক নতুন নতুন তথ্য উঠে আসে। বাট এরকম পারিবারিক বা এরকম পার্সোনাল বা এরকম ব্যক্তিগত তথ্য উঠে আসবে সত্যি আমিও ভাবতে পারিনি। তো এই 10 মিনিটের শোটাতে প্রথমে একটু ন্যাশনালি শুনুন, এই অবধি শুনে গালাগালি করবেন, গালাগালিটা করবেন, বাট সেই অবধি শোনার পরে যদি আপনার মাথা আপনাকে বলে যে হ্যাঁ গিয়ে এবার গালাগালি করা দরকার, তো তাহলে করুন, এই অর্ধেক দেখো আধখাচার দেখে কিছু জাজমেন্টাল হয়ে গালাগালি করবেন না। তো সেখানটাতে নিশো প্রথমে যেটা আসে মেহজাবিন চৌধুরী, তার ব্যাপারে বলা হয় যে সে এটা ওটা সেটা, এবং সেই রাউন্ডটা শুরু থেকেই নিশো বাওয়ালদার মোডে ছিল, আউট অ্যান্ড আউট সে বাওয়ালদার মোডে ছিল। পিছনের স্ক্রিনটা তার সামনে যে সে বসে আছে, সে একটা তার মোবাইলটাকে নিয়ে এমনভাবে রাখে যে সেই মোবাইলে সে পিছনের স্ক্রিনের রিফ্লেকশানে সে দেখতে পাবে, এবং সেটা অ্যাঙ্কার ধরে না, ধরে নিয়ে বলে এ নিশো ভাই এরকম করলে চলবে না। তো সে ওই শুরু থেকেই মনে সে বলে আমি তোমার মোবাইল দেখছি, তখন অ্যাঙ্কার বলে না না মোবাইল দেখছেন, আপনি মোবাইলে কী দেখছেন আমরা বুঝতে পারছি। তো এই একটা বাওয়াল দেওয়ার ব্যাপারটা, যে ফান করার যে মোডে, সে মোডে সে প্রথম থেকে ছিল। তো মেহজাবিনের চ্যাপ্টারটা ঠিকঠাক চলে গেল, তারপরে এলো আই থিঙ্ক শাকিব খানের পার্টটা, এবং শাকিব খানের পার্টে সে জিনিসটা ঘটলো সেটা আমরা সবাই দেখলাম ওই 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিট ওই ক্লিপটাতে। তারপরে এসেছিলেন শরীফুল রাজ, এবং শরীফুল রাজের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটা ঘটলো, ওই মজার যে মোডটা সে শুরু থেকে ছিল, এবং 40 মিনিটে যারা ক্লিপিং দেখেছেন তারা তো টোটালটা জানেন। এবং ওই তারপর শরীফুল রাজের পার্টটা যখন এলো, শরীফুল রাজের পার্টটাতে প্রথমে একটা পয়েন্ট দেওয়া হলো, এনার লম্বা চুল রয়েছে, ইনি সুদর্শন, ইনি সিনেমা করেছেন, ইনি আপনারই কন্টেম্পোরারি একজন অভিনেতা, এনারও বেশ নাম ডাক রয়েছে, এইসব কিছু হলো। তখন নিশো বললেন আরেকটু আরেকটু আরেকটু, এই সব বলতে বলতে তারপরে কোনো একজন তার মধ্যে থেকে ক্লু দিলেন দর্শকদের মধ্যে থেকে, এনার অনেকজনের সঙ্গে রিসেন্টলি নাম জড়িয়ে একটা ভাইরাল একটা কিছু হয়েছিল বা একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল, তখন সে বলল যে হ্যাঁ শরীফুল রাজ, এবং সে বলে দিল আমি প্রথম ক্রুতেই বুঝতে পেরে গেছিলাম, কিন্তু সেটা আমি যদি উত্তর দিতাম তাহলে সেই মজাটা থাকতো না। তো এইভাবে সে ফান করে গেল সারাক্ষণ জুড়ে, এবং লাস্টের পয়েন্টটা হলো অনন্ত জলিল। তো অনন্ত জলিলের ফ্যান মেবি তারও ফ্যান আছে, হিরো আলমের যদি ফ্যান থাকে তো অনন্ত জলিলের ফ্যান কেন থাকবে না। তো অনন্ত জলিলের পয়েন্টটা উঠেলো ওরকমই ক্লু 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 চলতে চলতে লাস্টে উঠে এলো একটা পয়েন্ট, যে ইনি ইন্টারন্যাশনাল স্টার এবং 100 কোটির সিনেমা সে বানিয়েছিল, আলাদাই দাবি দেওয়া ছিল তার। তো সেই সব পয়েন্ট উঠে এলো মোটামুটি ইন্টারন্যাশনাল স্টার বলতে রাফি তো দোকানে বলে দিল হ্যাঁ অনন্ত জলিলের কথা হচ্ছে, বা রাফি বানি সে কেউ একটা বললেন। তো এই ফানটা কিন্তু শুরু থেকে ছিল, বাট যাদের ক্যাচাল করার ছিল তারা এই পার্টিকুলার 1 মিনিট বা 2 মিনিটের ক্লিপিংস তুলে নিয়ে এলো। এবার এখানে যদি শরীফুল রাজের ওই যেটা তিশা বা ওদিকে আরও আই থিঙ্ক সোনের রবিন্দ কামাল ছিলেন, তো এদের এই নামটাম নিয়ে যেটা হলো, শরীফুল রাজের যেহেতু সেই লেভেলে ফ্যান বেস নেই তো তার ওই পার্সোনাল ব্যাপারটা নিয়ে উঠে এলো না।
হ্যাঁ, যেটাই মানে তার বউ বাচ্চা এই ব্যাপারটা তো ঢোকা উচিত হয়নি, বাট যিনি ঢুকেছেন শুধু এরকম পয়েন্ট কিন্তু পরবর্তীতে অনেকেই আমরা দেখলাম যে শরীফুল রাজের ব্যাপারটা তো ঢুকলো এবং জলিলের ক্ষেত্রেও সে 100 কোটির গল্পটা উঠেলো, এবং এই পার্টিকুলার পার্টটা যে শাকিব খানের ক্ষেত্রে ট্রিগার হলো তা নয়, শুরুর থেকে কিন্তু নিশো বাওয়াল দিচ্ছিল, কারণ শুরুর থেকে বাওয়াল দিয়ে আসছিলো মোবাইলের পয়েন্টটা থেকে যেখানে বললাম। তো এই টোনটাতে টোটাল জিনিসটা ঘটেছে কিন্তু, বাট কিছু পাবলিক শুধুমাত্র সেই পার্টটাকে কেটে নিশোর এগেনস্টে চালাতে চেষ্টা করলেন। হ্যাঁ অবভিয়াসলি সে যদি ওই বিষয়টা যদি নিজে উচ্চারণ করতো দেন আমারও পয়েন্ট থাকতো যে হ্যাঁ, বাট ওখানে হাসছে ওই বাওয়াল, কিছু পাবলিক দেখলাম, কিছু ইউটিউবার দেখলাম যারা নিজেদেরকে মুভি রিভিউয়ার বলে, বাট দিনভর শুধুমাত্র স্টারদের নিয়ে কথা বলে, তাদের কাছে অন্যান্য কোনো কন্টেন্ট আপনি দেখবেন না। হয়তো দেখলে মানে 10টা বা 20টা ফ্যান ক্যাটার করা কন্টেন্টের মধ্যে একটা হয়তো অন্য কন্টেন্ট হয়ে যেতে পারে, জাস্ট মনে হয় যে মাঝে মাঝে দেখলে সেগুলো এগুলো তো ভুল করে করে ফেলেছে, তো ওরকম টাইপের ফিল দেয়। বাট ওই তাদের ওই সব চ্যানেলগুলো থেকে উঠে এলো, তারা নিজেদের মধ্যে একটা এজেন্ডা সেট করে তার ওই হাসি হাড্ডা আড্ডা সাড্ডা সব নিয়ে কথা বলে গেল, বাট তাদের মুখে কিন্তু আমি একবারও বলতে শুনলাম না যে শরীফুল রাজের পয়েন্টটা তাদের, যাই না মেবি তারা সাকসেসফুলি ইগনোর করে চলে গেলো, না হলে তাদের সেই জ্ঞানটাই নেই যে তারা শরীফুল রাজের ওই এই ব্যাপারটা নিয়ে জানে, কিংবা তারা ধরুন আনন্দ জলিলের 100 কোটির সিনেমার ব্যাপারে জানে, তাদের সেই জ্ঞানটাই নেই, বস জ্ঞান নেই, শুধুমাত্র তারা জানে যে এটা যদি আমি বলি তাহলে শাকিব খানের ফ্যানরা আমাকে ওয়া ওয়াও করবে, দাদা আপনার পাশে আছি, দিদি আপনার পাশে আছি, ভাই আমার পাশে আছি, কাকু আপনার পাশে আছি, কাকিমা আপনার পাশে আছি, এরকম কিছু আর ভালো ভালো কমেন্ট পাবেন, 4টা সাবস্ক্রাইবার বাড়বে, এই সবগুলো করে ফ্যান ক্যাটারিং চ্যানেল হয়ে থাকে। বাট এইগুলো করে অ্যাটলিস্ট একজন সাকসেসফুল আপনি নিজেকে যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতে চান তাহলে সেটা আই থিঙ্ক আপনার বলা সাজে না, সত্যি সাজে না। তারা যেগুলো করছে, ফ্যানেরা এগুলো করছে সেগুলো মানা যায়, কারণ ফ্যানেদের ক্ষেত্রে শুধুমাত্র ইমোশনটাই ম্যাটার করে, তাদের ক্ষেত্রে র্যাশনালিটি আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করি না বা কোনো দিন হয় না সেই ঘটনাটা, বাট আপনারা তো সেন্সিবল বস, আপনারা যেভাবে জিনিসগুলোকে নিয়ে এনক্যাশমেন্ট করছেন এবং করে একটা পার্টিকুলার ফ্যানবেসকে শুধু ট্রিগার করছেন যে ওদের ফ্যানবেসে গিয়ে খিস্তি করুন, এই ব্যাপারটা আই থিঙ্ক একটু দৃষ্টিকটু। পুরোটার সম্বন্ধে যদি কথা বলতেন কোনো প্রবলেম ছিল না, ওই পার্টিকুলার 1.5 মিনিটের ক্লিপটাকে নিয়েই জাস্ট চলে গেলেন, শরীফুল রাজের ব্যাপারে আই থিঙ্ক সাকসেসফুলি ইগনোর করে চলে গেলেন, কিংবা জলিলের ব্যাপারে সাকসেসফুলি ইগনোর করে চলে গেলেন, কিংবা হয়তো টোটাল জিনিসটা আপনারা দেখেনি, ওই 1 মিনিট দেখেছেন, বললাম যে ওই একটুখানি দেখে যারা ওই কথা বলেন না তাদের অ্যাটলিস্ট আমি দায়িত্বশীল তো অ্যাটলিস্ট মানতে পারি না। এরকমই কিছু ঘটনা ঘটেছিল, একজন টলিউডে একজন অভিনেত্রী, তখন তিনি মারা যাননি বাট তার ব্যাপারে খবর এরকম চাহড় করে দেওয়া হয়েছিল, তো আমি সেই সময় ভিডিও বানিয়েছিলাম, তো যাই হোক সেসব অনেক পুরোনো ঘটনা আমি ঢুকছি না সেই পার্টে, বাট আমি এটা দেখে লিটারালি শকড, ভাই পুরোটা দেখো বা পুরোটা দেখুন বা পুরোটা, যাই হোক ছেড়ে দিন, আর দিন না আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম যারা সেসব দেখলেন আপনারা গিয়ে পুরোটা দেখুন, দেখে আপনি হ্যাঁ অবভিয়াসলি সেখানে হয়তো নিশ্চয় একবার আই থিঙ্ক বলা উচিত ছিল হ্যাঁ পার্সোনাল হওয়াটার দরকার নেই, এটা হয়তো সে বলতো, এই ভুলটা তার দিক থেকে হয়েছে, বাট তাই বলে শুধু একটা পার্ট তুলে নিয়ে তাকে টোটালি টার্গেট করে দেওয়া হবে এবং টোটাল জিনিসটাকে অ্যাটলিস্ট বি এ সেন্সিবল পার্সন, যখন আপনি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মকে ইউজ করছেন আপনার একটা ফ্যানবেস তৈরি করার জন্য বা আপনার কন্টেন্ট বা আপনার কমিউনিকেশনটাকে প্রপারলি করার জন্য, আপনার যেটা বলার আছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই ইয়েলো জার্নালিজম বা সো কলড এই মানে জাস্ট খেচুড়ে চিপ জার্নালিজমটা ডোন্ট ডু দিস, এটা খুব বাজে একটা মেসেজ, এবং এতে আপনার কী ক্ষতি হয় আমি জানি না, কমিউনিটির নামটা বদনাম হয়। কিছুদিন আগে শুনলাম বাংলাদেশ থেকে একজন বড় ক্রিয়েটার সিনেব্রোস, সে বলে বসলো ইন্ডিয়াতে কিছু মানুষের মিডিল লাইফ ক্রাইসিস আছে যাদের জন্য কমিউনিটির বদনাম হচ্ছে, সে বাংলাদেশের নামও করলো, বাট বাংলাদেশের কারণে কমিউনিটি বা বাংলাদেশের ক্রিয়েটার নিয়ে কী বলছে আমি জানি না, আমি সেটা নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, বাট যখন নামটা যখন আমার দেশে আসে তখন সত্যি গায়ে লাগে, তখন সত্যি খারাপ লাগে। তো এই ছিল আমার বলবার বিষয়, আপনাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই জানান, এবং ন্যাশনালি যারা ভাবছেন, ন্যাশনালি যারা দেখছেন বিষয়টা, ন্যাশনালি যারা খুঁটে টোটালটা দেখেছেন আপনাদের কী মতামত, এবং নিশোর কথাই ভুল ছিল এবং সে টোটাল জিনিসটাতে কী মোডে ছিল আপনাদের কী মনে হয়েছে অবশ্যই ভিডিওটাকে জানান এবং সেন্সিবলভাবে জানান, আই হোপ সেই জিনিসটা জানবো, এবং কিস্তি খামারি করতে হলে অবশ্যই কমেন্ট বক্স ব্যবহার করুন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং মতামতটুকু জানান অ্যাটলিস্ট লোকের কাছে গিয়ে পৌঁছায়, 10টা লোক যেন জানতে পারে যে আলটিমেটলি কী ঘটনাটা ঘটেছে, যারা শুধুমাত্র 2 মিনিটে ক্লিপস দেখে যাচাই করছে বা 2 মিনিটে ক্লিপ দেখে জাস্ট জাজমেন্টাল হয়ে কমেন্ট পাস করছে বা তাদের মতো করে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে। যাও এই ছিল ভিডিও, যারা শেষ দেখলেন থ্যাংক ইউ সো মাচ, এবং ফর দ্য ফার্স্ট টাইম যারা আমার চ্যানেল ভিডিও দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি পাশে থাকা বেল আইকনটাতে নোটিফিকেশন অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আমার করা পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকুন, ভালো রাখুন, গুড নাইট।